In the name of Allah, the Beneficent, the Merciful. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, শর্ট ব্রেকের পরে আবার ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমার দীর্ঘ আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি আপনাদের সামনে ওই ব্রেকের আগে তিলাওয়াত করেছিলাম সুরে আনআম 6 নম্বর সুরা 8 নম্বর পারার মধ্যে 151 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, بسم الله الرحمن الرحيم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, দেখুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওই আয়াতের নির্দেশনার ভঙ্গি এবং সিস্টেম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে ডাকুন, সাহাবায়ে কেরামদেরকে ডাকুন, বলুন হে আমার সাহাবায়ে কেরামরা আসো, আমি তোমাদের সামনে অনেক ইম্পর্টেন্ট কিছু আয়াত কল কোরআন শরীফের কিছু আয়াত তোমাদের সামনে তিলাওয়াত করব। কুল তাআলাও, হে আমার সাহাবায়ে কেরাম আসো আমার কাছে, আতলুমা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে কোরআন শরীফের তিলাওয়াত করে করে বলে দিতে চাই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের উপর কোন কোন জিনিসগুলো হারাম করেছেন। মক্কার তৎকালীন জবানার কাফিরেরা, ইহুদারা, নাসারারা অনেক জিনিস তাদের ইচ্ছা মতো হারাম তাদের উপর করে নিত, অনেক জিনিস তারা তাদের ইচ্ছা মতো হালাল করে নিত। কোরআন শরীফ নাজিল হওয়ার পর থেকে, মান কারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহ, কোরআন শরীফ আসার পরে কোরআনের তিলাওয়াত করা এবং কোরআন শরীফ যেগুলাকে হালাল বলেছে সেগুলাকে হালাল হিসাবে মেনে নেওয়া এবং কোরআন শরীফ যেগুলাকে হারাম বলে নির্ধারিত করে দিয়েছে সেগুলাকে হারাম হিসাবে মেনে নেওয়া আমাদের উপর ফরজ। আমার ইচ্ছা মতো কোনো জিনিসকে আমি হারাম করতে পারবো না, আপনার ইচ্ছা মতো কোনো জিনিসকে হারাম আপনি করতে পারবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াত নাজিল করে বলছেন, হে আমার হাবিব আপনার সাহাবাদেরকে ডাকুন এবং বলুন, তাআলাও, হে আমার সাহাবায়ে কেরামরা আসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তিলাওয়াত করে কোরআন শরীফের তিলাওয়াত করে তোমাদেরকে বলে দিতে চাই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের উপর কোন জিনিসগুলো হারাম করেছেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে আল্লাহ রসুল বললেন, সর্বপ্রথম আল্লাহ কী হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ হারাম করে দিয়েছেন যে আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে আর কাউ কোনো পার্টনার অ্যাসোসিয়েট করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আল্লাহ নির্দেশ দিয়েছেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করার জন্য, যেমনটিকে আল্লাহর সাথে কোনো ধরনের পার্টনার অ্যাসোসিয়েট করা যাবে না, ঠিক তেমনিভাবে মাতার মার নাফরমানি করা যাবে না, ঠিক যেমনিভাবে আল্লাহর নাফরমানি করা যাবে না, ঠিক তেমনিভাবে পিতার নাফরমানি করা যাবে না। আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অভাবের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। অভাবের ভয়ে যে তোমার ভিতরে যাতে এই কল্পনাও না আসে যে আমার সন্তানদেরকে আমি খানি কেমন করে দিব, কাপড় কেমনে দিব, তার ফুড সাপ্লাই কেমনে দিব, তার কাপড় ঔষধ, তার যে জিনিস সে নিড করবে সেগুলো আমি কেমনে দিব, ওগুলো আমার জন্য দেওয়া পসিবল হবে না, সম্ভব হবে না, এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক,
অভাবের ভয়ে যে আমি গরিব, অভাব মিসকিন, আমি অভাবী, আমি গরিব, আমার এনাফ ব্যাংক ব্যালেন্স নাই, এনাফ পয়সা নাই, এনাফ সম্পত্তি নাই, আমার সন্তান দুইটা তিনটা সন্তান হয়ে গেছে, আমি একটা সন্তানকে ছোটোবেলা যেমনটিকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির পূর্বে মানুষেরা মক্কার কাফিরেরা মদিনার কাফিরেরা অভাবের ভয়ে নিজের সন্তানকে হত্যা করে দিত। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অভাবের ভয়ে কোনো সন্তানকে হত্যা করা চলবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদের খানি সাপ্লাই করি, তোমাদের ফুডও আমি আল্লাহ সাপ্লাই করি, তোমাদের রিজেক আমি আল্লাহ মঞ্জুর করি, তোমাদেরকে রিজেক আমি আল্লাহ দেই, ওয়া ইয়াহুম তাদেরকেও আমি আল্লাহ রিজেক দেই। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতন, অসম বেইজ্জতির কোনো কাম, ফাহেশা কোনো কাম, লজ্জাজনক কোনো কাম, শেমলেস কোনো কাজ, ওই কাজের নিকটে যাওয়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নিষেধ দিয়েছেন। দেখুন আয়াতের দৃষ্টিভঙ্গি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, এমন কোনো কাজের করোনা এখানে আল্লাহ বলেন নাই যে এই কাজ করতে পারবা না, এখানে আল্লাহ বলছেন এমন কোনো কাজের নিকটেও যাইতে পারবা না, এমন কোনো কাজ করা তো দূরের কথা, এমন কোনো কাজের নিকটেও যাওয়া আমাদের জন্য জায়েজ নয় যে কাজ করলে আমার শ্রম নষ্ট হয়ে যায়, আমার সম্মান নষ্ট হয়ে যায়, আমি শেমলেস পার্সন হয়ে যাই, আমি বেহায়া হয়ে যাই, আমার চক্ষু লজ্জা নষ্ট হয়ে যায়, এমন কোনো কাজ আমার দ্বারা করাও সম্ভব নয়, করা অ্যালাউড নয়, জায়েজ নয়, এবং এমন কোনো কাজের ধারে কাছে যাওয়াও আমার জন্য জায়েজ নয়। প্রশ্ন আসতে পারে, ঠিক আছে আমি দিনের বেলা যাতে কেউ না দেখে ফেলবে, আমি দিনের বেলা কোনো বেহায়ামি কাজ করব না, কোনো শেমলেস কোনো অ্যাক্টিভিটিস আমি করব না, রাত্রের অন্ধকারে আমি করে নিব। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানেন, তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতান, খুল্লুম ওপেন ফিল্ডের মধ্যেও নাজায়জ অবৈধ এবং শেমলেস কোনো কাজ করা যাবে না, এবং লুকায়িতভাবে রাত্রের অন্ধকারেও কোনো শেমলেস কোনো কাজ করা যাবে না। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অভাবের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। আজকে আমরা দেখতে পাই অনেক দেশে, আমি কোনো দেশের নাম নিতে যাব না, আপনারা যারা শিক্ষিত সচেতন নাগরিক, আপনারা টেলিভিশনের পর্দায় নিউজে দেখেন, আজকে ডাস্টবিনে মানব সন্তান আশরাফুল মখলুকাতের নবজাতক সন্তানদেরকে ডাস্টবিনে পাওয়া যায়, আজকে ড্রেইনের মধ্যে মানব সন্তানদেরকে পাওয়া যায়, আজকে ছয়তলার থেকে মার মতো সম্মানিতা মা যে মার পায়ের নিচে সন্তানের বেহেশত, যে মার সন্তুষ্টি না হলে আল্লাহ সন্তুষ্ট হবেন না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রেদার রব্বে রেদাল ওয়ালিদাইন ওয়া সখাতুর রব্বে সখাতুল ওয়ালিদাইন, যে সন্তানের উপর মা অসন্তুষ্ট হবে তার উপর আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, যে সন্তানের উপর পিতা অসন্তুষ্ট থাকবে তার উপর আল্লাহ অসন্তুষ্ট থাকবেন। আল্লাহকে যদি আপনার উপর প্লিজ করতে চান, খুশি করতে চান, আপনার মাকে আপনার উপর খুশি রাখতে হবে, আল্লাহকে যদি আপনার উপর খুশি করতে চান, আপনার পিতাকে আপনার উপর খুশি রাখতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রেদার রব্বে রেদাল ওয়ালিদাইন, যে মা নিজের জীবনকে কোরবানি করতে প্রস্তুত থাকে, বাচ্চাকে সামান্যতম ফুলের সিটা উপরে যাইতে যে মা সহ্য করে না, সেই মা আজকের জোয়ানায় ছয়তলার উপর থেকে নবজাতক সন্তানকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, সেই মা আজকে ডাস্টবিনের মধ্যে বাচ্চাকে রেখে যায়, ইঁদুরটার ঠোঁট নাক সব কিছু ফেঁক ফেলে মানুষ এই বাচ্চাকে ডাস্টবিন থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়, ডাক্তাররা তার স্টেটমেন্ট করে তার নাম দেওয়া হয়, অমুক আর তমুক নাম দেওয়া হয়, এই নাম আর সেই নাম দেওয়া হয়, সেই মা কতটুকু নির্লজ্জ হওয়ার পরে, সেই মা কতটুকু ফাহেশা কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে, কতটুকু নির্লজ্জ কাজে লিপ্ত হওয়ার পরে এক মা তার খলিজার টুকরা, তার নারী শিরা দনকে ডাস্টবিনে ফেলে যেতে পারে। তাই আল্লাহ তাবারাক
তাবারাক ওয়া তাআলা জানতেন একদিন সমাজে যাদেরকে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে, শ্রেষ্ঠ ক্রিয়েশন এবং দ্য আদার ক্রিয়েশন হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন, সেই সন্তানরা একদিন ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে, ড্রেইনে নিক্ষিপ্ত হবে, আশরাফুল মখলুকাত সবচাইতে অসম্মানিত প্রাণীতে পতিত হয়ে যাবে। সেই অবস্থার থেকে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রক্ষা করার জন্য বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, ফাহেশা কোনো কাজের কাছেও যাওয়া যাবে না, নির্লজ্জ কোনো কাজের কাছেও যাওয়া যাবে না, যে কাজ শেমলেস সেই কাজের কাছেও যাওয়া লাগে না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বললেন, এই আয়াত তিলাওয়াত করলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, ইয়াকুম ইয়াকুম ওয়াদ-দুখুল আলা নিসা, ইয়াকুম ওয়াদ-দুখুল আলা নিসা। ওই মুসলিম শরীফের হাদিস আমি আপনাদের সামনে বলতেছি, হাদিস নম্বর 1177 হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশা কাজ কোনগুলা ওইগুলার এক্সপ্লেনেশন দিতে যাইয়া বললেন যে একজন বেগানা পুরুষ একজন বেগানা মহিলার সাথে নির্জনে বসা, একজন বেগানা মহিলা বেগানা পুরুষের সাথে নির্জনে বসা, অথবা একজন বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে, বেগানা মহিলা বেগানা পুরুষের সাথে নির্জনে মিলামেশা করা, অথবা একত্রে মিলামেশা করে চলাফেরা, এগুলা ফাহেশা কাজের মধ্যে তনে একটা কাজ। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুম ওয়াদ-দুখুল, হে সাহাবা ওয়া ইয়াকুম ওয়াদ-দুখুল আলা নিসা, হে আমার সাহাবায়ে কেরাম, ইয়াকুম হুঁশিয়ার হয়ে যাও, খবরদার, বেগানা মহিলাদের সাথে মিলামেশা এবং মহিলা বেগানা পুরুষদের সাথে মিলামেশা ফাহেশা কাজ। আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ফাহেশা কাজের নিকটেও যাইও না। তাই কোনো বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে, বেগানা মহিলা বেগানা পুরুষের সাথে মেলামেশা করো না। আজকে দেখুন ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে আজকে আমাদের সমাজে বিশেষ করে মুসলমান দেশের মধ্যে যে ধরনের নারী পুরুষের অবাধ মিলামেশা আজকে ফেসবুকের মাধ্যমে, আজকে টুইটারের মাধ্যমে, আজকে ইলেকট্রনিক প্রিন্টের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করা হচ্ছে যে অফেনভাবে আমরা কিস করতে যাব, আজ এই করতে যাব, সেই করতে যাব। মানুষ কতটুকু নির্লজ্জ হওয়ার পরে এই ধরনের ঘোষণা দিতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, যদি মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করো দুনিয়াতে ভূমিকম্প হয়ে যাবে, দুনিয়ার সিস্টেম নষ্ট করে দিব। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ফাহিশা কাজের নিকটেও যেও না। যখন মানুষ ফাহেশা কাজ শুরু করে দিবে, শেমলেস কাজ করা শুরু করে দিবে, তখন জমিনের সিস্টেমকে আমি নষ্ট করে দিব, জমিনে ভূমিকম্প আমি সৃষ্টি করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা করে ফাহেশা কাজের ব্যাখ্যা আমাদের কাছে দিয়েছেন। সর্বপ্রথম রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলা নিসা, বেগানা পুরুষের সাথে মিলামেশা করা সম্ভব না, এগুলা বৈধ না, এগুলা জায়েজ না। যখন একজন বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে মিলামেশা করবে, যখন একজন বেগানা মহিনা বেগানা পুরুষের সাথে মেলামেশা করবে, তখন এই দুই পার্সনের মাধ্যমে তিন নম্বর আরেকজন পার্সন থাকবে যার নাম হবে শয়তান। এবং শয়তান, যে শয়তান থেকে ফানাফা চাওয়ার জন্য নামাজ শুরু করতেও আল্লাহ বলেছেন, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, কোরআন শরীফের তেলাওয়াত শুরু করতেও বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। তাই আমরা কোরআন শরীফের তেলাওয়াত শুরু করতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, হে আল্লাহ রিজেক্টেড এবং মরদুদ শয়তানের কাছ থেকে আপনার কাছে পানা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন একজন বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে মেলামেশা করতে যাবে, কথোপকথন করতে যাবে, আলোচনা করতে যাবে, তখন জেনে রাখো ওই দুজনের মধ্যে তিন নম্বর আরেকজন পার্সন থাকবে যে পার্সনের নাম শয়তান। এবং এই শয়তান আস্তে 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 আমাকে আপনাকে আরও মারাত্মক নাফরমানির দিকে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস
শরীফের মধ্যে আমার চোখও নাকি জিনা করতে পারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার হাতও নাকি জিনা করতে পারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার পাও নাকি জিনা করতে পারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার মুখও নাকি জিনা করতে পারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার ব্রেইন আমার থিঙ্কিং ক্যাপাসিটিও নাকি জিনা করতে পারে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমার চোখের জিনা কাকে বলে? আল্লাহ রসুল উত্তর দিলেন, চোখের জিনা চোখ দিয়ে দেখা, হাতের জিনা হাত দিয়ে ধরা, পায়ের জিনা পাও দিয়ে হেঁটে সেই জায়গায় যাওয়া, ব্রেইনের জিনা থিঙ্কিং করা জিনা সম্পর্কে আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি জানি হিসাবে কেয়ামতের দিন, জিনাকারী হিসাবে কেয়ামতের দিন আল্লাহর আদালতে যখন উত্তোলন করা হবে আমাকে, চিন্তা করে দেখুন আমার অবস্থা কী হবে। তাই আল্লাহ তাবারক ও তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ফাহেশা কাজের দিকে ফাহেশা কাজের নিকটেও যাইও না। আমরা ওই বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে যাইয়া কত মার দিলকে টুকরা টুকরা করে দিয়েছি, কত মার মুখে লজ্জার মার মুখে কলঙ্ক লেপন করে দিয়েছি, কত বাবার মুখে কলঙ্ক লেপন করে দিয়েছি, কত মার মাথাকে নত করে দিয়েছি, কত পিতার মাথাকে নত করে দিয়েছি, কত মার কলিজাকে টুকরা টুকরা করে দিয়েছি, কত পিতার কলিজাকে টুকরা টুকরা করে দিয়েছি, এবং কত ধরনের নাফরমানি আমরা করেছি। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়ামা বাতান, এই ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবসে আমরা কত নাফরমানি করেছি, বিশ্ব ভালোবাসা দিবসের রাত্রিতে আমরা কত ভালো কত নাফরমানি কত বেহায়ামি করেছি। ওই বেহায়ামি এবং নাফরমানি করার কারণে আল্লাহ তাবারক ও তাআলা এই জমিনের সিস্টেমকে নষ্ট করে দিবেন, এই জমিনে ভূমিকম্প সৃষ্টি করে দিবেন। আমি তিরমিজি শরীফের যে হাদিস আপনাদের সামনে বলেছিলাম, ওই হাদিসেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন নারী পুরুষ একত্রিতভাবে তাদের পর্দা হেজাবের সিস্টেম নষ্ট হয়ে যাবে, তার পর্দা তারা মেনটেন করতে পারবে না, অথবা পর্দাকে মেনটেন করবে না, অবাধভাবে মেলামেশা করা শুরু করে দিবে, তখন জমিনের এক একটা পাটে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে এবং শেষ ভূমিকম্প হয়ে যাবে কিয়ামত হিসাবে। সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুম ওয়াদ-দুখুলু আলান নিসা, হে আমার সাহাবায়ে কেরামরা, আমি তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন কোন জিনিস হারাম করে দিয়ে সেগুলা কোরআন শরীফের তিলাওয়াতের মাধ্যমে বলে দিয়েছি, এর মধ্যে তনে একটা জিনিস হলো ইয়াকুম ওয়াদ-দুখুলু আলান নিসা, খবরদার বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে এবং বেগানা মহিলা বেগানা পুরুষের সাথে অবাধ মিলামেশা করবানা। তখন একজন আনসার সাহাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, দেখুন যেমনটিকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল্লিল আলামিন ছিলেন, আপনার আমার জন্য আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত ছিলেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন সাহাবাকে আমাদের জন্য কত বড় রহমত হিসাবে নিযুক্ত করে সিলেক্ট করে দিয়েছিলেন। ওই সাহাবারা এক একটা মাসলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে করে আমাদের জন্য সব কিছু ইজি করে আমাদের সামনে সব কিছু এক্সপ্লেইন করে দিয়ে গেছেন। একজন আনসার সাহাবা, ফাকালা রাজুলুম মিনাল আনসার ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনসার সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আফারাআইতাল হামওয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন শালীর জন্য দুলাবাই সম্পর্কে আপনার মন্তব্য কি এবং একজন দুলাবাই সম্পর্কে শালী ব্যাপারে আপনার মন্তব্য কি, একজন ভাবি ব্যাপারে দেবরের সম্পর্কে আপনার মন্তব্য কি এবং একজন দেবর ব্যাপারে ভাবি সম্পর্কে আপনার মন্তব্য কি। আফারাআইতাল হামওয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বেগানা পুরুষদের মধ্যে কি ভাবির জন্য দেবর এবং শালীর জন্য দুলাবাই এবং বেগানা মহিলাদের মহিলা কি দেবরের জন্য ভাবি এবং দুলাবাইয়ের জন্য শালী, না ওরা একজন আর একজনের জন্য মহরি বেগানা নয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর আপনারা ভালো করে খেয়াল করুন। হে ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন,
قال رسول الله صلى الله عليه وسلم الحم الموت হে আমার সাহাবায়ে কেরাম, তুমি আজরাইলকে যেমন ভয় করো, তুমি যদি পুরুষ হও তাহলে তোমার শালী এবং তোমার বাবিকে তেমনটিকে ভয় করো, এবং তুমি যদি মহিলা হয়ে থাকো তোমার দুলাবাই এবং তোমার দেবরকে আজরাইলকে যেমনটিকে তুমি ভয় করো ঠিক তেমনিভাবে ভয় করো। তুমি যদি মৌতকে সামান্যতম ভয় করে থাকো, মৌতকে যদি তোমার ভিতরে মৌত ব্যাপারে সামান্যতম কোনো ডর তোমার ভিতরে থেকে থাকে, মৌত ব্যাপারে তোমার অন্তরে সামান্যতম যদি ভয় থেকে থাকে, তাহলে মৌত সম্পর্কে যতটুকু ভয় তোমার ভিতরে থাকবে, এক দুলাবাই সম্পর্কে শালির এবং শালী সম্পর্কে দুলাবাইয়ের এই ধরনের ভয় থাকার নির্দেশ আল্লাহ তাবারক ও তাআলার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সম্মানিত ইকরা বাংলার মেসেজ দর্শক শ্রোতা, আমি ওই যে হাদিস কানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওই হাদিস মুসলিম শরীফ 3 নম্বর ভলিউম হাদিস নম্বর 1177, ওই হাদিস রওয়ায়ত করেছেন আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم والدخول على النساء فقال رجل من الأنصار يا رسول الله صلى الله عليه وسلم أفرأيت الحموى فقال رسول الله صلى الله عليه وسلم الحموى الموت شمانيت ويقرأ بانجلار مسيج ونشتان دور شكسرطا যখন একজন ভাবিকে দেবর থেকে, দেবরকে ভাবির থেকে, একজন দুলাবাইকে শালির থেকে, একজন শালীকে দুলাবাইর থেকে এতটুকু দূর থাকার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোথায় আমাদের জন্য আমার নাউজ বিল্লাহি মিন জালিক আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা, আমার গার্লফ্রেন্ডকে ফুল দেওয়া। একটা সন্তান আপনি আপনার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হয় থাকুন, আল্লাহর রসুল নির্দেশ দিয়েছেন আপনার স্ত্রীকে আপনি মহব্বত করুন, আল্লাহর রসুল নির্দেশ দিয়েছেন আপনি স্ত্রী আপনার স্বামীকে মহব্বত করুন, আল্লাহর রসুল নির্দেশ দিয়েছেন আপনার স্ত্রীর জন্য আপনি ফুল কিনে নিন, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবসে কেন নেবেন? একদিন শুধু কি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আর স্ত্রী শুধু একদিন কি আপনার স্বামীকে ভালোবাসবেন? যেদিন থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানু পন্থ অনুযায়ী আকদে নিকাহের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন, মৃত্যু পর্যন্ত একজন স্বামী স্ত্রীকে মহব্বত করতে হবে এবং স্ত্রী স্বামীকে মহব্বত করতে হবে, একজন স্ত্রী স্বামীকে সম্মান করতে হবে, স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে সম্মান করতে হবে। আপনি যে কোনো সময় একটা ফুল আপনার স্ত্রীর জন্য কিনে নিন, একটা ফুল আপনার স্বামীর জন্য কিনে নিন, একটা ফুল আপনার মার জন্য কিনুন, একটা রোজ আপনার বাবার জন্য কিনুন, একটা ফুল নিয়ে আপনার বাবার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকুন, বাবা আপনার জন্য এই ফুলটা কিনে এনেছি, মা আপনার জন্য এই ফুলটা কিনে এনেছি, স্ত্রী আপনার জন্য এই ফুলটা কিনে এনেছি, স্বামী আপনার জন্য এই ফুলটা কিনে এনেছি, আপনার এক একটা ফুল আপনি আপনার মাকে দিবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে ফুলের বাগান আপনার জন্য সিলেক্ট করে দিবে, আপনার পিতার হাতে এক একটা ফুল আপনি দিবেন, জান্নাতে আল্লাহ ফুলের বাগান আপনার জন্য প্রস্তুত করে রাখবে, আপনার স্ত্রীর হাতে একটা ফুল দিবেন, জান্নাতে আল্লাহ আপনার জন্য ফুলের বাগান সৃষ্টি করে রাখবে, আপনার স্বামীর হাতে আপনি ফুল দিবেন, জান্নাতে ফুলের বাগান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করে রাখবে, আপনার গার্লফ্রেন্ডের হাতে আপনি ফুল দিবেন, আপনার জন্য জান্নাত হারাম তো হারাম হয়ে যাবে, জান্নাত খুশবু স্মেল পর্যন্ত আপনার জন্য নেওয়া জায়েজ থাকবে না, আল্লাহ আপনার জন্য জান্নাতের স্মেল পর্যন্ত হারাম করে দিবেন, আপনার বয়ফ্রেন্ডের জন্য আপনি ফুল কিনেছেন, আল্লাহর রাসূল বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ফাহিশা কাজের নিকটেও যেও না। আর আমরা টেলিভিশনের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে, ওপেন ফিল্টের মধ্যে আমরা সেই সমস্ত বেহায়ামি ফাওয়াহিশা কাজ করতে যাব। জেনে রাখুন এই ফাহেশা কাজের জন্য, এই ফাহেশা কাজের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের সিস্টেমকে নষ্ট করে দিবেন, আসমানের সিস্টেমকে নষ্ট করে দিবেন। তাই যে সময়ে মেঘ হওয়ার দরকার, দিনকে দিন চলে যাবে, মাসকে মাস চলে যাবে, কোনো কোনো
সময় বছর পর্যন্ত চলে যাবে, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি হবে না, জমিন থেকে কোনো ফসল উঠবে না, আসমানের সিস্টেম আল্লাহ নষ্ট করে দিবেন, জমিনের সিস্টেম নষ্ট করে দিবেন, সর্বোপরি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবন থেকে শান্তি নামক যে জিনিসটা ছিল, সুখ নামক যে জিনিসটা ছিল, সেই জিনিসটা আপনার জীবন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিনিয়ে নেবেন, আপনার পরিবার থেকে শান্তি নামক জিনিসটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিনিয়ে নেবেন, আপনার পরিবার থেকে সুখ নামক জিনিসটা আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিনিয়ে নেবেন। তাই আপনি একবার দেখুন, আজকে যত ধরনের আত্মহত্যা হচ্ছে, যত ধরনের সুইসাইড হচ্ছে, যত ধরনের মার্ডার হচ্ছে, যত ধরনের জুলুম অত্যাচার আর নির্যাতন হচ্ছে, যত ধরনের অবৈধ কাজগুলো হচ্ছে, একমাত্র ওই ফাহেশা কাজগুলো আমাদের মাধ্যমে হওয়ার কারণে, আমাদের দ্বারা ফাহেশা কাজগুলো হওয়ার কারণে এই ধরনের ক্রাইম আমাদের দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে এবং জমিনে ফিতনা ফাসাদ এবং অশান্তির সয়লাব আকারে ধারণ করতে যাচ্ছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা কুল قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا هي صحابة الكرام را الله الرسول داكسن هي رسول الله صلى الله عليه وسلم امتر الله الرسول داكسن بولتن آشو قرآن کے ہاتھ ناو قرآن کے تلاوت کرو قرآن کے جانو কোরআনকে বুঝো, আল্লাহ কোন জিনিসকে তোমার জন্য হারাম করেছেন ওই হারামকে হারাম হিসাবে মানার চেষ্টা করো, মেনে চলো, আল্লাহ কোন জিনিসকে তোমার জন্য হালাল করেছেন ওই হালালকে হালাল হিসাবে মানার এবং ফলো করার চেষ্টা করো, আল্লাহ সর্বপ্রথম আমার জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কোনো পার্টনার অ্যাসোসিয়েট করা যাবে না, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না, একমাত্র আল্লাহকে وحده لا شريك له জেনে আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয় হতে হলে একমাত্র আল্লাহর জন্য আমার ইবাদত করতে হবে, আর একমাত্র আল্লাহর জন্য ইবাদত করলাম আমি, আল্লাহর ইবাদতের সাথে আর কাউকে আমি শরীক করলাম না, নামাজ শুধু আল্লাহর জন্য পড়লাম, রোজা শুধু আল্লাহর জন্য রাখলাম, হজ শুধু আল্লাহর জন্য করলাম, যাকাত শুধু আল্লাহর জন্য দিলাম, কোরবানি শুধু আল্লাহর জন্য করলাম, ভালো ব্যবহার শুধু আল্লাহর জন্য করলাম, কিন্তু আমার মাকে আমি অসন্তুষ্ট করে রেখে দিলাম, আমার পিতাকে আমি আপসেট করে রেখে দিলাম, আমার মা আমার উপর অসন্তুষ্ট রয়ে গেলেন, আমার পিতা আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন, জেনে রাখুন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং যত জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ইবাদতের কথা বলছেন সাথে সাথে মাতা পিতার ফরমাবরদারির কথা আল্লাহ বলেছেন, তাই ওই আয়াতগুলো আমাদেরকে নির্দেশ করে আমার নামাজ আল্লাহর কাছে কবুল হতে হলে আমার মাকে আমার উপর খুশি রাখতে হবে, আমার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ে হতে হলে আমার পিতাকে আমার উপর খুশি রাখতে হবে, আমার হজকে আমার আল্লাহর কাছে কবুল করাতে হইলে আমার মাতা পিতাকে আমার উপর খুশি রাখতে হবে, আমার মা যদি আমার উপর অসন্তুষ্ট থাকেন, জমিনের সর্বশ্রেষ্ঠ গর ইন্না আউয়াল বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, জমিনের সর্বশ্রেষ্ঠ গর যে গরকে ফেস করে নামাজ পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, যে গরকে তওয়াফ করার নির্দেশ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, যে গরের দিকে একবার তাকাইলে বিশটা রহমত আমার উপর নাজিল হয়, সেই গরের তওয়াফও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সেই গরের সামনে দাঁড়িয়ে নামাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, যদি আমার মা আমার উপর অসন্তুষ্ট হয়ে থাকেন, যদি আমার পিতা আমার উপর অসন্তুষ্ট হয়ে থাকেন। তাই সম্মানিত ইকরা বাংলার মেসেজ অনুষ্ঠানের দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে সুরে বাকারার 83 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, আমার ইবাদত করো, মাতা পিতার সম্মান করো, মাতা পিতার সাথে ইহসান করো। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, আমার সাথে কাউকে শরীক করো না, মাতা পিতাকে অসন্তুষ্ট করো না, আসুন আমরা আল্লাহর ইবাদত করি, মাতা পিতার খেদমত করি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই বলে আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামী অনুষ্ঠানে দেখা হবে এই আশা ব্যক্ত করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিসেন্ট, দ্য মার্সিফুল।